আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনার স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের নাই আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার এন আইডি কার্ডের অনলাইন সার্ভার কপি ডাউনলোড করবেন। এখন আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আপনি আপনার এন আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করবেন, বাট এখনও দেখবো আমরা সার্ভার কপি অর্থাৎ এন আইডি কার্ডগুলো কিন্তু অনেকে চাইলে কম্পিউটারের দোকান থেকে কিন্তু বানায় নিতে পারবে, বাট সার্ভার যে কপিটা সেটা কিন্তু আপনি চেক আউট করার পরে কিন্তু যদি নকল হয়ে যাবে তাহলে কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারেন যে এটা আসল কি নকল। তো ভিউয়ার্স, অবশ্যই আজকে ভিডিওটি মন দোষভাবে দেখবেন, দেখে পরে খুব সহজে আপনি ঘরে বসে আপনার অনলাইন থেকে এনআইডিকারের সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি ঘরে বসে দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। ভিউয়ার্স, প্রথমবারই এখন শুরু করবো আমরা কিভাবে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবেন একদম ফ্রিতে। আর হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেমন একটা ওয়েব ব্রাউজার নিয়ে আমাদের গুগল দিয়ে সার্চ করতে হবে। গুগলে আমরা সার্চ করবো প্রত্যয়ন ডট গভ ডট পিডি, আমরা এখানে যদি লিখি প্রত্যয়ন, আমরা প্রত্যয়ন ডট গভ ডট পিডি লিখে সার্চ করলে মোবাইল ফোন থেকেও এটি করা যাবে। আমরা ওই উপরের প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে প্রবেশ করবো, আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করছি। তো এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমি এটা কেটে দিচ্ছি, এখানে প্রথমে আমাদেরকে ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা উপরের দিকে দেখতে পারবো যে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট খোলার ট্যাব রয়েছে, আমরা এই ফ্রি অ্যাকাউন্ট খুলুন এই ট্যাবটিতে ক্লিক করবো। আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট নিচ্ছি, আমরা নাগরিক লেখাটাতে ক্লিক করবো, প্রশাসনিক এবং নাগরিক দুইটি অপশন রয়েছে, আমরা এখান থেকে নাগরিক লেখাটাতে ক্লিক করি। তো আমাদের যেহেতু জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিটি দরকার, সেটি আমরা তিনটি ওয়েতে বের করতে পারবো। একটি হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারের মাধ্যমে, জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে, এবং হচ্ছে সাধারণ নিবন্ধনের মাধ্যমে। তো আমরা নিচের দিকে দেখি এখানে জাতীয় সরি জন্ম নিবন্ধনের মাধ্যমে, জন্ম নিবন্ধন নাম্বার এখানে লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমরা করতে পারি। তো আমার কাছে এনআইডি কার্ডের নাম্বারটি আছে, সেক্ষেত্রে আমি জাতীয় পরিচয় পত্রের নাম্বারের মাধ্যমে আমি যাচ্ছি আমার এই এনআইডি কার্ডের যে সার্ভার কপিটি আছে সেটি ডাউনলোড করতে। তো আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করব, সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমাদেরকে এখানে লিখতে হবে। তো এর আগে আপনাকে দেখতে হবে যে আপনার এই জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি আছে সেটি কত ডিজিটের। তো এখানে আপনার 10 অথবা 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নাম্বার পূরণ করুন, আর আপনার সঠিক জন্ম তারিখ পূরণ করুন, আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বার পূরণ করুন। তথ্য জমা দেওয়ার পর একটি যাচাইকরণ কোড প্রদানকৃত মোবাইল নাম্বারে পাঠানো হবে, অনুগ্রহ করে সঠিক তথ্য প্রদান করুন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি হচ্ছে আমি এখানে টাইপ করছি, তো আমি এই যে নাম্বারটি টাইপ করেছি সেটি হচ্ছে 13 ডিজিটের। তো আমাকে আরো 17টা ডিজিট পূরণ করার জন্য আমাকে আমার জন্ম তারিখের আমার যে জন্মশান্তি আছে এই জন্মশান্তি সামনে বসাতে হবে, আমি সামনের দিকে জন্মশান্তি বসাবো। এরপর হচ্ছে আমাকে জন্ম তারিখ এখান থেকে ঠিক করে দিতে হবে, আমি জন্ম বছর ঠিক করব, সরি এখানে বছর, আমাকে সালটাকে প্রথমে ঠিক করে দিতে হবে যে কত সালে জন্মগ্রহণ করেছি, সেই সালটিকে আমাকে ঠিক করে দিতে হবে। এরপর হচ্ছে মাস আমরা ঠিক করব, এরপর হচ্ছে দিন, দিন হচ্ছে তারিখ, আমরা তারিখটিকে ঠিক করে দেবো, এবং হচ্ছে 11 ডিজিটের যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি আমরা টাইপ করব। আমাদের ফোন নাম্বার টাইপ করা হয়ে গেলে আমরা নিবন্ধন করুন নাম্বারটিতে ক্লিক করব। নিবন্ধন করুন নাম্বারটিতে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে গেলে দেখা যায় একটু মাঝে মাঝে ইন্টারনেট স্লো কাজ করার কারণে একটু ধীরগতির হতে পারে। তো এই অপশনটি আমাদের এখানে আসবে, আপনার ইমেইলে মোবাইলে পাঠানো ওটিপি কোডটি প্রদান করুন। ওটিপি একটি কোড প্রদান আমাদের মোবাইল ফোনে পাঠিয়েছে, যে নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই নাম্বার একটা ওটিপি কোড এসেছে, আমরা সেই কোডটি এখানে টাইপ করবো। আমার কোডটি আমি এখানে টাইপ করছি, কোডটি টাইপ করার পর আমরা জমা দিন নাম্বারটা এই লেখাটিতে ক্লিক করব, জমা দিন এখানে ক্লিক করছি। তো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার ফোনে যে ওটিপিটা গেল, যে ওটিপিটা আসছে সেই ওটিপিটাই হচ্ছে মূলত পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। আমরা এরপর লগ ইন লেখাটিতে ক্লিক করব, আমরা যখন ওটিপিটি দিয়ে দিব তখন এই উইন্ডোটি আসবে। তো এখানে আমাদেরকে লগ ইন লেখাটিতে ক্লিক করতে হবে। তো লগ ইন লেখাটিতে ক্লিক করার পর
আমরা দেখতে পাচ্ছি এখানে নাগরিক, প্রশাসন, মোবাইল, আমরা লগ ইন করতে যাচ্ছি এক কথায়। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করবো। আমি আমার এখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা দিয়ে দিব, এবং পাসওয়ার্ড হিসাবে যে ওটিপি কোডটি আমাদের ফোনে এসেছে সেই কোডটি আমরা আবারও টাইপ করব এই পাসওয়ার্ডের এখানে। তো এটা হচ্ছে পাসওয়ার্ড। এরপর আমরা লগ ইন লেখাটাতে ক্লিক করি। লগ ইন লেখাটাতে ক্লিক করার পর আমরা এই ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছি এখানে। তো সার্টিফিকেট প্রত্যয়ন থেকে সনদের সেবা ও সার্টিফিকেট তৈরির তথ্য প্রয়োজনে দয়া করে আপনার প্রোফাইলটি 100% সম্পূর্ণ করুন। এখানে আরও বেশ কিছু বিষয় আমাদেরকে ঠিক করতে হবে, আমি এটা পরে বলছি। আর আপনারা যে ওটিপিটি মোবাইল ফোনে পেয়েছেন সেটাকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার জন্য আপনি পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করে। পাসওয়ার্ড পরিবর্তন করুন এখানে ক্লিক করে, বর্তমান পাসওয়ার্ড ওই ওটিপিটা দিতে হবে, নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আমি পাসওয়ার্ড পরিবর্তন করছি না। তো আমার দরকার হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট করা। আমার যে জাতীয় পরিচয়পত্রটি আছে সেটার তথ্য এনআইডি সার্ভারের যে এনআইডি কপিটা আছে সেটা আমি ডাউনলোড করতে যাচ্ছি। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট করুন এখানে ক্লিক করব। আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেখাবে, নিচের দিকে জন্ম তারিখটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি নিচের দিকে জন্ম তারিখটা এখানে সালটা প্রথমে সিলেক্ট করব, জন্ম সালটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। এরপর হচ্ছে মাস সিলেক্ট করব, এরপর হচ্ছে দিন সিলেক্ট করব। দিন সিলেক্ট করার পর আমি প্রিন্ট করুন লেখাটিতে ক্লিক করব। তো আমি প্রিন্ট করুন লেখাটিতে ক্লিক করছি। তো প্রিন্ট করুন লেখাটিতে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে যে সেবা খরচ 20 টাকা, মূল্য সংযোজন কর 1 টাকা, অনলাইন পরিশোধ ফি এত পয়সা, এবং মোট প্রদায় ফি হচ্ছে 21 টাকা 63 পয়সা, অর্থাৎ 22 টাকার মতো আর কি। তো আমাকে পরিশোধ করতে বলছে, আমি কিন্তু পরিশোধ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে টোটালি এটা যেন ফ্রি ডাউনলোড করতে পারি। এই জন্য আমি পরিশোধ করুন লেখাটাতে ক্লিক করছি। পরিশোধ করুন লেখাটাতে ক্লিক করার পর আমার এখানে আরও একটি ডায়ালগ বক্স আসবে, পেমেন্ট ওয়ে আসবে, আমি পেমেন্ট ওয়েটা দেখতে পারবো। তো এখানে পেমেন্ট ওয়ে দেখাচ্ছে যে আমি কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, বিকাশ, নগদ, ওয়ালেট, আমি এই কয়েকটি দেখতে পাচ্ছি। তো আমি আসলে চাচ্ছি না যে মানে পেমেন্ট হতে, তো আমি ক্যান্সেল করব। ক্লিক হেয়ার টু ক্যান্সেল দিস ট্রানজ্যাকশন, আমি এই ক্লিক হেয়ার ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর আমি ফিরে আসছি। তো ক্যান্সেল করার পর ফিরে আসার পর আমি এখন দেখতে পাচ্ছি যে আবেদনের আইটি নাম্বারটা এখানে দেখাচ্ছে, জাতীয় পরিচয়পত্র, মূল্য সেবা, এবং হচ্ছে অবস্থা হচ্ছে অপরিশোধিত, আমরা এখনও টাকা পরিশোধ করিনি। তো প্রিন্ট করুন লেখাটি এখানে শো করছে। আমরা এই প্রিন্ট করুন লেখাটাতে যদি ক্লিক করি আমাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এনআইডি পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের অনলাইন কপিটি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের অনলাইন কপিটিকে ডাউনলোড করতে পারবো, সার্ভার থেকে ফ্রিলি ডাউনলোড, ফ্রি ডাউনলোড করতে পারি এনআইডি কপিটি। এইভাবেই আপনারা খুব সহজেই এনআইটি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ফি পরিশোধ না করে। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের এবং ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটু লাইক করবেন। আর যদি আপনাদের নতুন করে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।